মান পরীক্ষায় ফেল কিন্তু সনদ জালিয়াতি করে কয়েক লাখ ডলারের বিটুমিন খালাস, এমনই ঘটনা ঘটেছে চট্টগ্রাম কাস্টমসে। আমদানিকারক প্রতিষ্ঠান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড, আর এই জালিয়াতির বিষয়ে হাতে নাতে ধরে ছাড় হওয়া নটি সহ পুরো চালা নাটকের নির্দেশ দিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। এ দেশ গড়িয়েছে জাতীয় সংসদেও। এসব ভুয়া আমদানিকারকদের জালিয়াতির নেটওয়ার্ককে ধরতে সর্বোচ্চ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। এদিকে আইনগত পদক্ষেপ নেওয়ার জন্য তিন সদস্যের কমিটি গঠন করেছে চট্টগ্রাম কাস্টমস। ফেরত আনা হয়েছে খালাস হওয়া সব বিটুমিন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেডের একটি বাণিজ্যিক চালান চট্টগ্রাম বন্দরে পৌঁছে 14 জুন। এই চালানে 50টি কন্টেনারে প্রায় 1 লাখ টন বিটুমিন আসে, যার মূল্য 4,17,000 মার্কিন ডলার। এমভি নেগার নামে ইরানি পতাকাবাহী জাহাজ থেকে নামিয়ে গত 20 জুন বিটুমিনের চালানটি নমুনা সংগ্রহ করা হয়। নমুনাটি পাঠানো হয় সরকারি ইস্টার্ন রিফাইনারিতে। ইআরএল গত 24 জুন পণ্যের মান সনদ দেয়। সেখানে বলা হয়েছে বিটুমিন মান যাচাই পরীক্ষায় উত্তীর্ণ হয়নি, কারণ 60-70 গ্রেডের বিটুমিনের ঘোষণায় আনা হয়েছে 80-100 গ্রেডের, কিন্তু কাস্টমসে জমা পড়েনি আসল পরীক্ষার সনদ। জমা পড়েছে সিএন্ডএফ এজেন্ট সানশাইন এজেন্সির তৈরি করা নকল সনদ, যেখানে জালিয়াতি করে সব ঠিকঠাক করা হয়েছে। রাসায়নিক পরীক্ষা রিপোর্ট, একটি জাল নকল রিপোর্ট দেওয়া হয়েছে আমাদের এখানে। অর্থাৎ অরিজিনাল যেটা ছিল যে এটা তাদের যে মান, বিটুমিনের যে মান, সেটা হচ্ছে যে ফুলফিল করে না। পরে আমরা খবর নিয়েছি, যারা ইস্টার্ন রিফাইনারি যারা দায়িত্বে আছেন কন্ট্রোলার, কোয়ালিটি কন্ট্রোলে, তাদেরকে খবর নিয়েছে এবং কনফার্ম হয়েছে যে এটা জাল। মোট 50টা কন্টেনার মধ্যে 9টি বেরিয়ে চলে গিয়েছিল, বাট আমরা শেষ পর্যন্ত সব ফিরাতে সমর্থ হয়েছি। এই বিষয়ে সিএনডিএফ এজেন্টের সাথে যোগাযোগ করা হলে তারা জানান ভুয়া সনদের বিষয়টি জানা নেই। কাস্টমস বলতেছে আপনারা জাল সনদ দিয়ে কিন্তু আপনারা মালগুলো খালাস করেছেন। তবে ইস্টার্ন রিফাইনারি লিমিটেড বলছে পুরো প্রক্রিয়াটি জালিয়াতির মাধ্যমে হয়েছে, এটা শাস্তিযোগ্য অপরাধ। পেনিট্রেশন মানটা এবং সফিং পয়েন্ট মানটা হয়নি। হ্যাঁ, আমরা ওইভাবে সার্টিফিকেট দিয়ে দিয়েছি যে কোম্পানি একটা টেস্ট রিপোর্ট দিয়েছে, একটা জাল রিপোর্ট কাস্টমসে জমা দিয়েছে। এই ঘটনা গড়িয়েছে জাতীয় সংসদেও। বিটুমিন রাস্তা নির্মাণের ক্ষেত্রে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ অবদান, সমস্ত পত্রিকায় নিউজ হচ্ছে যে এখানে ভুয়া সনদ দিয়ে আজকে নিম্নমানের বিটুমিন পড়তে খালাস হচ্ছে। এইটির ব্যাপারে সঠিক তদন্ত করে প্রধানমন্ত্রী আছেন, এইটার ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবেন। এরই মধ্যে খালাস হওয়া বিটুমিন ফিরিয়ে এনেছে কাস্টমস কর্তৃপক্ষ। জালিয়াতির মাধ্যমে নিম্নমানের বিটুমিন ছাড়ের চাঞ্চল্যকর ঘটনা উদ্ঘাটন করতে একটি তদন্ত কমিটি গঠন করে দিয়েছেন চট্টগ্রাম কাস্টমস কমিশনার মোহাম্মদ ফখরুল আলম। 3 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির প্রধান কাস্টমসের অতিরিক্ত কমিশনার, বাকি 2 জন হলেন একজন উপকমিশনার ও 1 জন সহকারী কমিশনার। তারা তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পরই আইনগত পদক্ষেপ নেওয়া হবে। এর আগে ঘটনার নাটের গুরু সিএনডিএফ এজেন্ট চট্টগ্রামের তাহের চেম্বারের সানশাইন এজেন্সির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রথম পদক্ষেপ হিসেবে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। গেল 25 মে বিটুমিনের মান নিশ্চিতে বাণিজ্য মন্ত্রণালয় 3টি নির্ধারিত ল্যাবে মান পরীক্ষা বাধ্যতামূলক করে। এরপর থেকেই মূলত নিম্নমানের বিটুমিন আমদানি চক্রটি বিপাকে পড়ে। এর আগে মান পরীক্ষায় বাধ্যবাধকতা না থাকার সুযোগে দীর্ঘদিন ধরে নিম্নমানের ভেজাল বিটুমিন আমদানি হয়ে আসছিল। তবে জালিয়াতি ধরা পড়ার ঘটনায় এখন থেকে কাস্টমস কর্তৃপক্ষ মান যাচাইয়ের সনদ এজেন্টের পাশাপাশি ইআরএল থেকেও গ্রহণ করবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।